গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে। গত 22 সেপ্টেম্বর ফেসবুকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। 4 মিনিটের ওই ভিডিওতে দেখা যায় মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান এবং যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে কটূক্তি করেন তিনি। এখন প্রশ্ন উঠেছে, কে এই জাহাঙ্গীর আলম, কি তার আসল পরিচয়? রাজনীতির বাইরে জাহাঙ্গীর আলম একজন ব্যবসায়ী। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে 2018 সালের জুলাইয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। তিনি অনারেবল টেক্সটাইল অ্যান্ড কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 1979 সালের 7 মে গাজীপুরে জন্ম হয় জাহাঙ্গীর আলমের। রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়েও নানা আপত্তিকর মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়েও সংশয় প্রকাশের পাশাপাশি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। এই ঘটনায় গাজীপুরের মেয়রের শাস্তির দাবিতে মশাল মিছিল বের করা হয়। রাজনীতির অঙ্গনে জাহাঙ্গীরের বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। গত 3রা অক্টোবর দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে শোকজ করে আওয়ামী লীগ। এতে সই করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোটিশে 15 দিনের মধ্যে জাহাঙ্গীরকে জবাব দিতে বলা হয়। শোকজের জবাব দিয়ে নিঃশর্ত ক্ষমা চান জাহাঙ্গীর, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পেলেন না তিনি।